আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি বিষয়, অর্থাৎ ফেসবুক বিজনেস পেজের একটি ক্লায়েন্ট, তো আমাদের ফেসবুকের সঙ্গে কথা হয়ে গেছিল যে আমরা তাদের সঙ্গে কাজ করব। তো কাজ করার এক ক্ষেত্রে ক্লায়েন্ট কি করেছে, ক্লায়েন্ট নিজের থেকে একটা অফার লেটার সেন্ড করেছে, অর্থাৎ বাজেট দিয়েছে $26 এবং 7 দিনে। ক্লায়েন্ট কিন্তু আপনাকে অফার লেটার সেন্ড করতে পারে অ্যাজ লাইক এরকম, অর্থাৎ আপনাকে ক্লায়েন্টই অফার লেটার সেন্ড করছে, শুধুমাত্র আমরা এটা কি করব, আমরা আমাদের মতো এটা অ্যাক্টিভ করে দিয়ে দিব। তো আমরা এই জন্য কি করবো, এখান থেকে আমরা শুধুমাত্র যখন ক্লায়েন্ট আপনাকে এরকম পাঠাবে, পাঠানোর পর আপনি এখান থেকে জাস্ট শুধু ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অফার। এই ক্রিয়েট অ্যান অফারে যদি আপনি ক্লিক করেন, তারপর আপনার যতগুলো গিগ আছে গিগগুলো দেখাবে। তো আমরা এখান থেকে একটা গিগ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি পেমেন্টটা কিভাবে দেবেন, যেহেতু পেমেন্টটা আমরা সিঙ্গেল পেমেন্ট নেবো, একটা পেমেন্টটা নেবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দিয়ে দিব আই উইল প্রমোট ইউর ইউটিউব চ্যানেল, ওকে প্লিজ। এখানে আমরা শুধুমাত্র জাস্ট আমরা থ্যাংক ইউ দিলাম, থ্যাংক ইউ দিয়ে আমরা কমপ্লিট করলাম। দেন আমরা এখান থেকে ডেটা বসাই দেবো, ডে হচ্ছে 7 দিন, আমরা এখান থেকে 7 দিন সিলেক্ট করে দেবো। তারপর আছে 26, অর্থাৎ আমরা $26 সে আমাদেরকে কাজ করাবে, এই জন্য $26 দিলাম। $26 দেওয়ার পর এখান থেকে আমরা একটু যদি নিচের দিকে আসি, দেন আমরা সেন্ড অফার, এই সেন্ড অফারে আমরা ক্লিক করলাম। সেন্ড অফারে ক্লিক করার পর তার কাছে কি চলে গেলো, একটা অফার লেটার চলে গেলো। এই অফার লেটারটা আমরা কিভাবে অন্য আরেকটা ভাবে পাঠাইতে পারি, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে প্রথমে অফার লেটার দিল, সেই অফার লেটারটা ওর বেস করে আমরা কি করলাম, আর একটা অফার লেটার পাঠাইলাম, অর্থাৎ তার উপরে আমরা অফার লেটার পাঠাবো। এই অফার লেটারটা আমরা আরেকভাবে পাঠাইতে পারতাম কিভাবে, এই যে ক্রিয়েট অ্যান অফার, এই ক্রিয়েট অ্যান অফার যদি আপনি ক্লিক করেন, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পর কিন্তু আমরা এই গিগের উপর ক্লিক করবো, তারপর আমরা সিঙ্গেল পেমেন্ট, সিঙ্গেল পেমেন্ট থেকে আপনি আপনার ডিসক্রিপশন লিখবেন, এখানে কি দেবেন ডে দেবেন, এখানে ডেট আপনি দেবেন ডলার দিবেন, দেওয়ার পর সেন্ড অফার করবেন, অর্থাৎ দুভাবে পাঠানো যায়। এখন এটা আসলে ডিফারেন্ট কেন, যদি কোনো ক্লায়েন্ট চায় আপনাকে নিজের থেকে কি করবে অফার লেটার সেন্ড করবে, তাহলে কিন্তু এইভাবে আপনাকে পাঠাবে যে ঠিক আছে আমি তোমাকে $26 দিতে চাচ্ছি এবং 7 দিনে তুমি কাজ করবা, তাহলে কিন্তু আপনাকে পাঠাতে পারে। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, শুধুমাত্র ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পর আমি যে ওয়েটাতে দেখালাম সেই ওয়েটাতে আপনি একটা অফার লেটার পাঠাবেন। এই অফার লেটারটা যখন অ্যাকসেপ্ট করবে, তখন আপনি দেখতে পাবেন আপনার অফার লেটার কি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো আমরা একটু সোশ্যাল মিডিয়াতে কথা বলে তার সঙ্গে অ্যাকসেপ্ট করার ব্যবস্থা করি। ওকে, তাহলে আমাদের ক্লায়েন্ট যখন আমাদের কি কোনো অফার লেটার সেন্ড করবে, অফার লেটার সেন্ড করার পর আমরা যখন এটা দিয়ে দেবো, অর্থাৎ আমরা আবারও মানে ওই অফার লেটারটা আমরা রিকভার করবো, রিকভার করার পর কিন্তু ক্লায়েন্ট আপনার কি করবে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর অ্যাজ লাইক এরকম হবে, অর্থাৎ আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন অ্যাকসেপ্ট হওয়ার পর আমরা দেখতে পারবো যে এখানে এই অবস্থা আছে, কিন্তু অর্ডারটা এখনো কি হয় নাই, রানিং হয়নি, অর্থাৎ ইন প্রোগ্রেস এখনো হয়নি, আমাদের কি আছে এখনো পেন্ডিং মুডে আছে। পেন্ডিং মুডে কেন, ইনকমপ্লিট, অর্থাৎ এখনো ক্লায়েন্ট আমাদের যে ডকুমেন্টস গুলো লাগে সেটা দেয়নি। বাট আমরা ডকুমেন্টস তো সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে গেছি ইতিমধ্যে, এই জন্য আমরা কি করবো এই অর্ডারটা আমরা নিজের থেকে রান করবো। রান করার জন্য আমরা জাস্ট ভিউ, ভিউয়ে গিয়ে আমরা অর্ডারটা রান করবো। তো আমরা এইখানে আসলাম, এখান থেকে এসে এই যে আমরা সেন্ড এ রিমাইন্ডার যে বাটনটা আছে এখানে ক্লিক করবো, যে আপনার কাছে সমস্ত ইনফরমেশন আছে না যা কিছু দরকার, জি জি ওকে। তো আমাদের কাছে যেহেতু সমস্ত ডাটা আছে, এই ডাটাগুলো থাকলে আপনি কি করবেন সেন্ড এ রিমাইন্ডার, রিমাইন্ডারে ক্লিক করলেন, দেন আমরা একটা কাজ করবো, আবার কি করবো এখান থেকে আমরা দেখুন এখন আই হ্যাভ অল দ্য ইনফরমেশন আই নিড, অর্থাৎ আমার যা যা ইনফরমেশন লাগে আমার সবকিছু আছে, শুধুমাত্র স্টার্ট অর্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার অর্ডারটা শুরু হয়ে যাবে, অর্থাৎ টিং টং আমাদের কাজ শুরু। এই আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর কি হয়ে যাবে আমাদের অর্ডারটা শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের কি করতে পারি আমাদের নিজেদের থেকে অর্ডারটা রান করতে পারি। এই দেখেন 6 দিন 23 ঘন্টা 59 মিনিট 48 সেকেন্ড আমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেল। অ্যাকসেপ্ট হওয়ার পর এখান থেকে ক্লায়েন্টকে আপনি একটা অবশ্যই অবশ্যই একটা মেসেজ দিবেন, যাতে করে ক্লায়েন্ট খুশি থাকে, থ্যাংক ইউ ফর গিভিং মি এ চান্স ওয়ার্ক উইথ ইউ। আমরা কি করব, একটা তাকে মেসেজ দিব, দেওয়ার পর আমরা সেন্ড করলাম, যাতে করে ক্লায়েন্ট বুঝে যে হ্যাঁ আমি তার জন্য কাজটা করব এবং তার জন্য কাজটা শুরু করতে পারি। এভাবে কিন্তু ক্লায়েন্টও আপনাকে কি করতে পারে, ক্লায়েন্টও আপনাকে অফার লেটার সেন্ড করতে পারে যে বিষয়টা নিয়ে, এই বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, এই জন্য আমরা এটা প্রোভাইড করলাম আপনাদের। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে অফার লেটার সেন্ড করতে পারে এবং আপনি ওই অফার লেটারটা রিকভার করতে পারেন। ওকে, তো জি ইয়া ভাই, আবু তাহের ভাই, আপনার সঙ্গে কোথা থেকে ক্লায়েন্টটা পাইছিলেন এবং কিভাবে কথা হইলো? এটা আমি ফেসবুক বিজনেস পেজে পেয়েছিলাম, এটা ফেসবুক বিজনেস প্রমোশনের কাজ করতে খোঁজার জন্য গিয়েছিলাম। সেখানে ওনার সাথে আমার ইউটিউব প্রমোশন নিয়ে কথা হয় এবং উনি আমাকে অফার করে যে তুমি আমাকে 7 দিন আমার সাথে কাজ করো, দেন যদি তুমি ভালো সার্ভিস দিতে পারো পরবর্তী সময়ে তোমাকে আমি আবারও হায়ার করব। ওকে, থ্যাংক ইউ। যেভাবে যে ওয়েতে বলছিলাম সেই ওয়েতে, তাই তো? জি। ওকে, ইনশাআল্লাহ এভাবে কাজ করতে থাকেন। ওকে, অবশ্যই অবশ্যই ভালো কোনো সার্ভিস, 100% 5 স্টার পেতে হবে এমন কোনো সার্ভিস দিতে হবে। 5 স্টার মানে টাকা না, টাকা এখানে মূল লক্ষ্য না,
মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কাজ পারেন এই কাজটা তাকে বোঝানো। কারণ প্রথম দিকে আপনার এরকম ডলার $26, $100, $300, $400 এরকম প্রথম দিকে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড়, বাট এক সময় আসবে যে না $200, $250, $300 আসলে কোনো বড় বিষয় নয় যদি আমি কাজটা প্রফেশনাল ভাবে করে তাকে ডেলিভার করতে পারি। যদি এটা কিছুদিন ধরে রাখতে পারেন, অর্থাৎ আপনার কাজগুলো প্রথম দিকে করতে একটু কষ্ট হবে, নতুনরা এসে কাজ করা আসলে খুব কষ্ট, আবার খুবই ইজি যদি কাজগুলো একবার করতে পারেন, দেন আপনার সেকেন্ড টাইম আর কোনো অসুবিধা নেই। এভাবে কাজগুলো করতে থাকেন ভাই, আর কাজ করতে গেলে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। ইতিমধ্যে আপনার আমাদের যেহেতু ওই ক্লাসটা হয়ে গেছে আশা করতেছি কোনো প্রবলেম নেই, এরপরেও যদি প্রবলেম হয় গ্রুপ ডিসকাস। ওকে ভাই, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।